গলসি চৌমাথা ট্যাক্সি স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকাল থেকেই পিকনিকের আমেজ। গাড়ির মালিক ও চালকেরা মিলে একসাথে সকাল থেকে পিকনিকের আয়োজন করেন। সকাল থেকে রাত পর্যন্ত চলবে খাওয়া দাওয়া। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন এই পিকনিকের আয়োজন করা হয় বলে জানা গেছে। আজকের দিনে আনন্দে একসাথে মেতে ওঠেন চালক ও মালিকেরা। গাড়ি মালিক শেখ টগর শেখ বশির জানিয়েছেন যে প্রতি বছর আজকের দিন সকাল থেকে রাত পর্যন্ত পিকনিক করা হয়। চৌমাথা ট্যাক্সি স্ট্যান্ড, আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমাদের আজকে পিকনিক করা হচ্ছে। সমস্ত ড্রাইভার ও মালিকরা সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানে আমাদের আজকে খাওয়া দাওয়া করানো হচ্ছে সব। কোন জায়গা হচ্ছে এটা? গলসি চৌমাথা বর্ধমান। Thank you.